তোমার ছেলে কিন্তু বাইরে চলে যাচ্ছে। আমি খাবো না আবা, এটা কি আবা, এটা কি, আসো আসো শশু, সো গাইজ আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আমার বড় আমার সঙ্গে আজকে ঝগড়া না রাগ করেছে, কারণ আমি যে রিলস বানাতে যাইনি যার জন্য আমার উপরে রাগ করেছে। কি রাগ বেকি বেকি বাতো মে তেরি ধীরে ধীরে আনে লাগি জুগনু নে মুসে কাহা কেসাই তেরা পিয়া। দাদা ভাই তুমি একটু আমাকে ইনবক্স করলে, ইমেল এসএমএস করলে ভালো হতো, ঠিক আছে? আমি তো এখান থেকে ডিটেলস বলতে পারবো না, আর হুটহাট করে আমি নাম্বারটা নিতেও পারবো না এখান থেকে। তুমি যদি আমাকে একটু তোমার তুমি না আমার ইমেল এসএমএস করো তাহলে আমার একটু ভালো হয়। আমি মেসেজ লাইভ মেসেজে আমি তো কিছু বলতে পারবো না, আমার হাজবেন্ড যতক্ষণে না থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জি দাদা ভাই আমাকে এসএমএস, তো আমি বলছি তুমি যদি একটু পারো আমার ইনবক্সে ইমেলে ইমেলে এসএমএস করো। এই যে এটাতে মেল আসে তো, ওই আচ্ছা তুমি আমাকে মেল করে দিও, আমি যদি পারি আমি অবশ্যই কন্ট্যাক্ট করব, কিন্তু আমি এইভাবে তো লাইভে তো আমি কিছু বলতে পারবো না না। কে বলেছে উত্তর দিই না, উত্তর দিচ্ছি তো, ওরম করো কেন তোমরা সবাই। ওরম করতে নেই গাইজ, ওরম করতে নেই, আমার দিকটাও তো একটু বুঝবে না। আমারও খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে, কি করে যে তোমাদের জানাই।
এই দেখো কি, আবার একটু হাই দিয়ে দাও তো, হাই দিয়ে দাও, বলো হাই। বলো হাই। এটা হচ্ছে আমার ননদের ছেলে। ব্যাকি ব্যাকি বা তুম দুষ্টু, বলে উঠে বাবা, উঠে উঠে আসো আসো উঠে আসো দেখি। আচ্ছা উঠে এত উঠে এত উঠে এত, ঠিক আছে যা অফিসে যা। ব্যাকি ব্যাকি বা তুমি তেরি, তোমাদের দাদাভাইকে দেখাতে পারবো না, এও দেখাও তোমারে। এই যে এই যে দেখো, মোটা ঘ্যাম দেখাবা না, ঠিক আছে? আমার অত ঘ্যাম সহ্য হয় না। বেকি বেকি বাতো মে তেরি ধীরে ধীরে আনে লাগি, না না আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো তার জন্য একটু ঠান্ডা আছে, ভীষণ ঝড় বৃষ্টি। হ্যালো কে, হ্যালো এ বাবা, বাইকি বাইকি মাতো মে তেরি ধীরে ধীরে আনে লাগি। জুগনু নে মুসে কাহাঁ কেসা হে তেরা পেয়া লেগি মুঝে, থ্যাংক ইউ সো মাচ। বাকি বাকি বাতো মে তেরি ধীরে ধীরে আনে। ও মা দিয়ে না মা, আমি লাইভই বইছি।
আমি কলকাতা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। এটা হচ্ছে রাগের ওষুধ, ঠিক আছে? থোবড়াটা দেখাবো, কারণ আগলা রয়েছে। জুগনুন মুসে কাহা কেসা ইয়ে তেরা পিয়া লেগি মুছে। বাবু একটু তাকা, ভাব হইছে ভাব, বাপ দি মানে গুছুই। ভালো আছি। এটা কে জানো রাস্তাঘাটে, তুমি তোমরা যদি এনাকে দেখো, এটা হচ্ছে আমার দ্বিতীয় নন, রাইট? তুমি আমার দ্বিতীয় নন, মানে আমার তোমাদের দাদা ভাইয়ের দ্বিতীয় বোন, মানে দ্বিতীয় বোন বলতে ওই ওইভাবে ভেবো না, দ্বিতীয় পক্ষের বোন, আপনি বোন দু নম্বর। ও বাবা, চোখে মুদা আঙুল ঢুকে দিচ্ছি। আবার একটা চুমু দাও তো, সবাইকে একটু দেখিয়ে দাও, সবার একটু দেখায় দাও তুমি কেমন চুমু দিতে পারো। আবাগলা পাতলা অন্ধকারের মধ্যে আমি কোথায় আসলাম? ফ্রিজ থেকে একটু কিছু নেব, কুলফি বানাবো, তাড়াতাড়ি ব্লগ পেয়ে যাবে তোমরা, তাড়াতাড়ি শেয়ার করো না। ওরম ওরম করছো কেন সবাই, ওরম করছো কেন? একটু শেয়ার করলে কি হয়? একটু শেয়ার করলে কি হয়? ওরা হচ্ছে আমার ছোট ননদ না, ওরা ওরা ভিডিও ও ভিডিও করে না, করবে, খুব তাড়াতাড়ি করবে। সো গাইস, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো আমি বানিয়েছি এগুলো, এগুলোকে কি যে বলে, পপিট বলে না কি একটা বলে, দেখো তো উঠে গেছে এখান থেকে, তুমি ঝুঁকিয়ে জন্য তুলে ফেলেছি। আমি এখানটায় ভিডিও করি আর এখানটায় ভিডিও করি, এই সাইডটা গ্রিন, রেড, স্কাই কালার, পিঙ্ক।